হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুন নাহারে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং একটু ব্যস্ত সময় পার করছি। আপনারা হয়তো আমার প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমি বার্থডে প্রিপারেশন নিচ্ছি। আগামী 28শে সেপ্টেম্বর আমার বার্থডে, সো আমি আজকে কেক ডেকোরেশনের জন্য হোম মেড পাউডার সুগার বানিয়ে ফেললাম, আইসিং সুগার বানিয়ে ফেললাম। তো এটা যেহেতু আমি একটু বিকল্প উপায়ে বানিয়েছি, তো ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমার মিক্সার গ্রাইন্ডার অ্যান্ড সিঙ্গেল গ্রাইন্ডার যেটা আছে পাউডার সুগার করার জন্য, দুটোই আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে। সো আমি আজকে শিলপাটায় পিষে কী করে পারফেক্ট হোয়াইট পাউডার সুগার, আইসিং সুগার বানিয়ে ফেললাম, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর রেসিপিতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে যে যারা ইতিমধ্যেই আমার ভিডিওটিকে নতুন দেখছেন, আমার চ্যানেল নতুন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে উৎসাহ দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে সমস্ত ভিডিওগুলো, আপডেটগুলো আপনারা হোম স্ক্রিনে সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলটিকে কন্টিনিউ করেছেন। আশা করছি আপনারা ভবিষ্যতেও এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে উৎসাহ দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই কী করে আমি এই পাউডার সুগারটি বানিয়ে ফেললাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাইন্ডার মেশিন, সিঙ্গেল গ্রাইন্ডার মেশিন। এটাতে এটা করলে পাউডার সুগার আইসিং সুগার এটা বানানো যায়, কিন্তু আনফর্চুনেটলি আমার এই মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমি একটা বিকল্প হয়েতে এখন আইসিং সুগার বানাতে যাচ্ছি। ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিওটি। পাউডার সুগার বানাতে গেলে মাত্র দুটো উপকরণই যথেষ্ট, এই দুটো উপকরণই আসলে লাগে পাউডার সুগার বানাতে গেলে। তো একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি এই দুটো উপাদানই পাটায় পিষে ফেলবো। তো এটার রেশিওটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। অনেকেই হয়তো ভাবেন যে শুধুমাত্র সুগার পাটায় পিষে নিলেই বা গ্রাইন্ড করে নিলেই হয়ে যায়, আসলে তা নয়। পারফেক্ট পাউডার সুগার বানাতে গেলে এর মধ্যে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে হয়। তো আমি 4 টেবিল চামচ সুগার বা চিনিতে আমি 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করব। আর যদি আমার বেশি পরিমাণে বানাতে হয় তাহলেও আমি এই রেশিওটাই ফলো করব। তো আমি শিলপাটায় এখন পাউডার সুগারটা বানিয়ে নিচ্ছি, পিষে নিচ্ছি। হোমমেড পাউডার সুগার বানানোর আরেকটা কারণ হচ্ছে অনেক সময় রেডিমেড পাউডার সুগার পারফেক্ট হয় না, যার জন্যই আমি নিজে বানিয়ে নিচ্ছি। অনেক সময় ভিজা ভিজা ভাব থাকে, দানাদার ভাব থাকে, কর্নফ্লাওয়ার থাকে না, যার জন্য আমি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুদি একটা আইসিং সুগার হয়েছে এখানে। প্রায় আমি যেহেতু শিলপাটায় বেটেছি, তো আমি একটু বেশি পরিমাণে বেটে নিয়েছি। তো এটা সম্ভবত 1/2 কেজি পরিমাণ বা 500 গ্রাম পরিমাণ রয়েছে। তারপরেও আমি আমার ওই মেশিনে আমি এটা মেপে দেখাচ্ছি, দেখুন করলাম, দিলাম। আমি ওর শটে দেখাচ্ছি এখানে গ্রাম হিসেবে 419 গ্রাম হয়েছে, বোলের ওজনটা বাদ দিলে আর কিছু কম হবে। যাই হোক, আমি এটা আরও বেশি করে বানিয়ে রেখেছি যেন পরবর্তীতেও ইউজ করা যায়। আর এটা আমি এখন একটা বয়ের মধ্যে ঢেলে রাখবো। ভিউয়ার্স, আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যখন আইসিং সুগার করবেন তখন খেয়াল রাখবেন যেন এটা কোনোভাবেই পানির সংস্পর্শে না আসে, তাহলে কিন্তু আইসিং সুগারগুলো গলে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও ব্লগিং, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।